এবারে আসছে আমাদের জগন্নাথ আর লোকজন দেখো ভিড় দেখো পাগল করা ভিড় মানে জনসমুদ্র যাকে বলে ওয়াও এটা সুভদ্রা যাচ্ছে সুভদ্রা Good morning from Puri. এখন বাজে 5:06 এখন ট্রেনে আছি জেনারেলে করে শালিমার থেকে কালকে রাত সন্ধ্যা 7টার সময় রওনা দিয়েছিলাম পুরী জগন্নাথে রথের উদ্দেশ্যে এখন পৌঁছালাম এখন বাজে 5:06 দীর্ঘ 8 থেকে 9 ঘন্টার জার্নি করার পরে এই সবে হাঁটলাম জয় জগন্নাথ আসি প্ল্যাটফর্ম নাম্বার 2 মাঝখানে আছে আছে আমাদের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম ঠিক আছে এখানে কি চান টান করতে হবে আপাতত প্রচুর ভিড় দেখা যাচ্ছে এই হলো বাথরুম ঠিক আছে চান করার কিন্তু সমস্যা হলো একা চান করার এখানে ব্যাগটাক সব এখানে নিয়ে রাখতে হবে হলো মেন সমস্যা ওকে চানটা সব কমপ্লিট সব দিকে লাইট ওই নেই মামার থেকে সরি নেই মামা থেকে কানা মামা তো হলো চানটার পুরো কমপ্লিট এবারে জামা কাপড় পরে যেতে হবে বাবা জগন্নাথের উদ্দেশ্যে চান টান করে এত ফ্রেশ লাগছে এখন আমরা পুরী স্টেশনে বাইরে চলে এসেছি স্টেশনটা পুরো চকচক করছে এত পরিষ্কার চারিদিকে প্রচুর সিকিউরিটি প্রচুর এই পাশে দেখতে পাচ্ছ চারিদিকে এদিকে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এভরিথিং ইজ হেয়ার ওকে আসে কোনো প্রবলেম না আর যেটা আলাদাভাবে থাকার জন্য এখানে ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ নিচে চটপাটা আছে উপরে শেড দেওয়া আছে এখানে তোমরা থাকতে পারো কোনো প্রবলেম হবে না এই ইনফরমেশান দিলাম কারণ হলো যারা উল্টো রথে আসতে চাও এদিকে হোটেল বুক করোনি তাদের জন্য এই সুবিধা ঠিক আছে তোমরা এখানে আসতে পারো নিঃসন্দেহে কোনো চাপ নেই প্রচুর দাম এই এই রিক্সাটা নিয়ে যাবে বলছে 100 টাকা এমনি অটো রিক্সা বলছে 150 টাকা নিয়ে যাবে তার মধ্যে আমি আছি একা সমস্যাটা হয়ে গেল প্রায় 3 কিলোমিটার পথ কিন্তু হাটটা টেসে গেছে যেখানে 100 টাকা 150 টাকা নেবে বলছিল মানে এখানকার কিছু বলার নেই সুযোগ পেলেই গলা কাটবে যাই হোক পা দিয়ে গেছে আর জগন্নাথ দেবের কাছে যাচ্ছে মনে আলাদা শক্তি আর পিছনে দেখতে পাচ্ছ বজরং বলে যাচ্ছে আমার সাথে আর সামনে মন্দির দেখা যাচ্ছে এই সেই রাস্তা যে রাস্তার উপরে কিন্তু রজ যাবে ঠিক আছে মানে আলাদাই এখন বাজে 6:40 তাতে কিন্তু যথেষ্ট ভালো লোক আছে দেখো যথেষ্ট কিন্তু ভালো লোকজন আছে ঠিক আছে এখনই আর ওই দূরে হলো আমাদের মন্দির দেখা যাক এখনই এই অবস্থা পরে কি হবে জানি না বাট আলাদা রকম উত্তেজনা মনে একদম তুঙ্গে আছে জয় জগন্নাথ বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে চটির মতো আর কি এখানে একটা আছে ওইখানে একটা আছে ওই পাশে প্রচুর আছে ঠিক আছে মানে কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া পেট পুরো তোমরা করতে পারবে এখন বাজে 7টা বাজে এখন অবস্থা এরকম হয়ে গেছে বিশাল ভিড় জানি না আপনারা পৌঁছাতে পারবো কিনা তবু চেষ্টা করছি জানি না হবে না তাছাড়া ভিআইপি পাসও নেই আমার কাছে ভিআইপি না তা আর এখানে জলগুলো ছিড়াচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছ মানে আলাদা রকম ক্যামেরা কী হবে জানি না এবার যাবো কী করে এগুলো মেন ব্যাপার থেকে দেখো
মানুষের মধ্যে একটা আনন্দ দেখতেই পাচ্ছ। এই যে লাইন করা আছে এখানে চেন করা আছে, এটা কিন্তু ইন কেস কোনো ইমার্জেন্সি যদি হয় তার জন্য কিন্তু এটা করা। দেখতে পাচ্ছ এখানে অ্যাম্বুলেন্স আছে। একশো টাকা ঘুষ দিয়ে আমার একটা মানে একটা আশ্রমে ওঠার চান্স পেয়েছি তোমাদের ভিডিও দেখানোর জন্য। একশো টাকা দিতে হয়েছে আমার বাবা জগন্নাথকে ভালো করে কাছাকাছি দেখার জন্য, সব কিছু করতে হচ্ছে এখন। অতত এই অবস্থা দেখতে পাচ্ছ, ওইদিকে প্রচুর ভিড় হয়ে গেছে, আরও ভিড় হবে। এখন সবে বাজে 8:30, তাতেই এই ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড়। আর সামনে এখানে দেখো চেন সিস্টেম করেছে, পুরো হলুদ পোশাক পরা আর এদিকে সাদা পোশাক পরা। আর এখানে অনবরত জলে ফোয়ারা দিচ্ছে, এটা খুব ভালো জিনিস, গরম লাগছে না তাতে। তোমাদের জন্য জগন্নাথকে কাছাকাছি দেখার জন্য কিন্তু 100 টাকা ঘুষ দিয়ে উপরে আসতে হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটাই ওনার মর্জি থাকলে তাই হবে, তাই না? তো দেখা যাক, আপাতত এখানে 1-2 ঘন্টা থাকছি, যতক্ষণ আমার সামনে দিয়ে না যাচ্ছে, বুঝলে। এখন বাজে 10:00, এখন 1 ঘন্টা বাকি, 11টার সময় রথ চালু হবে। যদি রথটা যদি জুম করে দেখো, প্রচুর লোক আছে ওখানে, দেখতে পাচ্ছ প্রচুর লোক, অগুন্তি লোক। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু জলের ব্যবস্থা করা আছে দেখছো, যাতে গরম না লাগে। আবার একই রকমভাবে এই পাশে কিন্তু প্রচুর লোকের সমাগম, এই পাশটা প্রচুর লোকের। ওই রাস্তাটা করা হয়েছে ইমার্জেন্সি পারপাসে, কোনো কিছু হয়ে গেলে পুরো মাঝখানে রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, ডাউন সিস্টেম এটা। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, টোটাল বেশি যাতে ভিড় না হয়ে যায় তার জন্য ওইখান থেকে শুরু করে এখানে একটা ব্যারিকেড লাগানো আছে, দেখতে পাচ্ছ না, একদম আটকানো হচ্ছে। আবার ওই পাশ দিয়ে আবার ব্যারিকেড আবার শুরু হচ্ছে, মানে এক জায়গায় যাতে প্রচুর পরিমাণে ভিড় না হয় এবং কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না হয়, এর জন্য প্রশাসন থেকে এই ব্যবস্থা করা হয়েছে। এটা খুব প্রশংসনীয়। প্রচুর কিন্তু অসুস্থ হচ্ছে, আবার একটা অ্যাম্বুলেন্সকে চলে গেল, বুঝলে। বাজে 3:00, 3:00 সময় কিন্তু আমাদের রথ রওনা দিয়েছে। রথ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা 3টি রথ প্রতি বছর ফাঁসি দৌসা ইত্যাদি নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে নতুনভাবে তৈরি করা হয়। এগুলি প্রধানতভাবে দাসপল্লার প্রাক্তন রাজ্য থেকে ছুতার্থে একটি বিশেষজ্ঞ দল দ্বারা আনা হয়, যাদের বংশগত অধিকার এবং সুবিধা রয়েছে। এই কি কারণে কাঠগুলির ঐতিহ্যগতভাবে মহানদীতে ভেলা হিসাবে ভেসে থাকে। এগুলো পুরীর কাছ থেকে সংগ্রহ করা হয় এবং তারপরে সড়ক পথে পরিবহন করা হয়। 3টি রথ নির্ধারিত অন্যান্য স্কিম অনুসারে সজ্জিত এবং শতাব্দী ধরে অনুসরণ করা বড় ডান্ডা গ্র্যান্ড অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছে। রথগুলি তার পূর্ব প্রবেশদ্বারের কাছে মন্দিরের সামনে প্রশস্ত পথ জুড়ে সারিবদ্ধ, যা সিংহদ্বার নামে পরিচিত।
প্রতিটি রথের চারপাশে 9টি পার্বত্য দেবতা রয়েছে। আঁকা কাঠের মূর্তি রথের পাশে বিভিন্ন দেবদেবী প্রতিনিধিত্ব করে। প্রতিটি রথে একটি সারথি এবং 4টি ঘোড়া থাকে। সবার প্রথম যে রথটি যাচ্ছে সেটি হলো বলভদ্র রথ, এবং এই রথের সম্পর্কে কিছু জানা যায়। বলভদ্র রথের আরেক নাম তালধ্বজা রথ। এই রথের মোট 14টি চাকা রয়েছে, আর মোট কটা যদি কাঠের টুকরো ইউজ করা হয় সেটি হলো 763 কানা কাঠের টুকরো ইউজ করা হয়েছে। এই রথের হাইট 43 ফুট 3 ইঞ্চি, ওকে, অনেকটা বড়। এবং এই রথের কালার হলো রেড ব্লুইশ গ্রিন, এবং এই রথের যে সারথি সে হলো বসুদেভা। এই রথের সামনে যে 4টে ঘোড়া থাকে তাদের নাম হলো তিবড়া, ঘোড়া, দীর্ঘ শর্মা এবং স্বর্ণ নানোভা। নিয়ে যাচ্ছে এক্ষুনি কিন্তু আমাদের বলরামের যখন নিয়ে গেল রথটা, তারপরে কিন্তু ঘটনা ঘটেছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, কতটা বিপজ্জনক। তোমরা দেখতে পাচ্ছ দড়িগুলো, দেখতে পাচ্ছ দেখো যেখানে যেখানে মানুষগুলো একসঙ্গে আছে সেগুলো দড়ি, যেমন এই যে একটা দড়ি, পিছনে একটা দড়ি, ঠিক আছে। সুভদ্রা যাচ্ছে, সুভদ্রা যাচ্ছ, ক্রাউডটা দেখো মারাত্মক ক্রাউড। আর এই হলো দড়ি, আর এই পাশে লোক দেখো মারাত্মক লোক, লোকের বন্যা যাকে বলে। আর নিচে এখানে জল নিচ্ছে, ওয়াও জাস্ট ওয়াও, দেখো জাস্ট, কিছু বলার নেই আর। চাকাগুলো দেখো, চাকাগুলো দেখো, আর দড়ি দেখো কটা আছে এখানে। জয় জগন্নাথ। দ্বিতীয় যে রথটি আসছে সেটি হলো সুভদ্রা রথ, যেদিকে দর্প ডালনা হিসাবেও নামে পরিচিত। এই রথের মোট 12খানা চাকা এবং মোট 593টি কাঠের অংশ নিয়ে এটি তৈরি হয়, এবং এই হাইট হলো 42 ফুট 3 ইঞ্চি। এর ক্ষেত্রে কালার হলো রেড ব্ল্যাক, এবং এখানকার যে নিয়ে যাচ্ছে রথে তার নাম হলো জয় দুর্গা। 4টি ঘোড়া দেখতে পাচ্ছ, তাদের নাম হলো রচিকা, মুচিকা, জিতা আর অপরাজিতা। এবারে আসছে আমাদের জগন্নাথ। আর লোকজন দেখো, ভিড় দেখো, পাগল করা ভিড়, মানে জনসমুদ্র যাকে বলে। আর এদিকে সবাই নাচ করছে দেখতে পাচ্ছ জলের মধ্যে, এই পাশে না বিশাল ভিড়। সবার শেষে আছে জগন্নাথ, এবং জগন্নাথ যে রথে আসে তার নাম হলো নন্দী ঘোষা। এই নন্দী ঘোষায় রথে মোট 16খানি চাকা আছে, মানে 3টে রথের মধ্যে এই রথটা সবচেয়ে বড়, তাই বেশি চাকা। এই রথ তৈরি করতে 832টি কাঠের টুকরো লেগেছে, এবং হাইট হলো 44 ফুট 2 ইঞ্চি, এবং এই রথের কালার রেড ইয়েলো, এবং যে নিয়ে যাচ্ছে সেটিকে বলা হয় গারুদা। রথের সামনে দেখতে পাচ্ছি 4টি ঘোড়া আছে, এবং ঘোড়া 4টি কিন্তু সাদা রঙের। 4টি ঘোড়ার নাম হলো
শঙ্খা, বলাখা, শ্বেতা এবং হরিদশা। তো একদম কিন্তু আমি মারাত্মক ভয়ও লাগছে, জানি না ধরতে পারবো কি না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানে এত কষ্ট, জাস্ট জগন্নাথে কোথায় সে দড়ি খুঁজে পাচ্ছে না এখন। ঠিক আছে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। অতটা ধস্তাধস্তি হচ্ছে বুঝতে পারছো, এখনও পর্যন্ত আমি দড়ি ধরতে পারলাম না, মনে খুব ভয় লাগছে। ইনকেস যদি কিছু হয়ে যায় তাহলে কেউ আটকাতে পারবে না, তার মধ্যে ফোন আছে আমার হাতে, ওটা মেন সমস্যা। আমি পারলাম না একদমই, মানে ওই যা ভিড় আমি পুরো পদপিষ্ট হয়ে যাবো,
এইসব নিয়ে ব্যাগট্যাগ নিয়ে আমি পারলাম না।